2008 সালে প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রার ধারণাটি প্রকাশ্যে আসে। একদল সফটওয়্যার বিজ্ঞানীর আবিষ্কার করা এই মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিতি পায়। 2009 সালে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো প্রথমবার বিটকয়েন ব্যবহার করেন। এই বিটকয়েনই হচ্ছে প্রথম ক্রিপ্টোকারেন্সি যার বাণিজ্যিক লেনদেন শুরু হয় 2010 থেকে। পরবর্তীতে আরও কয়েকটি ভার্চুয়াল মুদ্রার প্রচলন হলেও বিটকয়েনকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে বিটকয়েনে লেনদেন হয় পেয়ার টু পেয়ার বা গ্রাহক থেকে গ্রাহকে। এর ফলে লেনদেনের জন্য কোনো ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান কিংবা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। নিজেদের পরিচয় প্রকাশ না করেই এ ধরনের মুদ্রা আদান প্রদান করা সম্ভব। লেনদেনের তথ্য ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত থাকে, যদিও সেসব তথ্য কেন্দ্রীয় সার্ভারে হালনাগাদ করা হয়। বিটকয়েন বিক্রি করলে বিটকয়েনের পরিবর্তে প্রচলিত অর্থে তা গ্রহণ করা যায়, আর এ কারণেই দিন দিন বাড়ছে বিটকয়েনের ব্যবহার। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপ সহ বিশ্বের অনেক দেশেই এখন বিটকয়েনের আইনি স্বীকৃতি আছে। ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, আইসল্যান্ড, স্পেন, মেক্সিকো, যুক্তরাজ্য এবং জাপানের মতো দেশগুলো বিটকয়েনের লেনদেনকে বৈধ বলেই মনে করে। তবে বাংলাদেশ, মিশর, আলজেরিয়া, মরক্কো সহ অনেক দেশেই বিটকয়েন এখনও নিষিদ্ধ। দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক 2017 সালের ডিসেম্বরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে বলা হয় দেশে ভার্চুয়াল মুদ্রার বৈধ স্বীকৃতি নেই। তবে কেন এই নিষেধাজ্ঞা? এর মূল কারণ বিটকয়েনের অস্থিতিশীল বাজার। বাজারদর ওঠানামার কারণে বাজারে ঝুঁকি অনেক বেশি, বিনিয়োগেও কম বেশি ঝুঁকি থাকে। অর্থনীতিবিদরা মনে করেন ক্রিপ্টোকারেন্সির ভেতরে এমন কিছু জটিল বিষয় রয়েছে যা একজন সাধারণ বিনিয়োগকারী খুব সহজে বুঝবেন না। সহজ কথায়, হুট করেই হারিয়ে ফেলতে পারেন সব কিছু। একটা উদাহরণ দেয়া যাক। ইলন মাস্ক টেসলার ক্রেতাদের কাছ থেকে লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন গ্রহণ করবে এমন ঘোষণা দেওয়ার পর বিটকয়েনের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। মুদ্রাটির মূল্য বেড়ে পৌঁছায় $64,000 কাছাকাছি। এটাই ছিল এর সর্বোচ্চ দর। কিন্তু মাত্র এক মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে এর দর পতন হয় 40%। এছাড়া যে কোনো দেশের বৈধ মুদ্রা ইস্যু করে সে দেশের কেন্দ্রীয় ব্যাংক। বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার উপর যেহেতু কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক বা কোনো সংস্থার নিয়ন্ত্রণ নেই, সেক্ষেত্রে অনিয়ন্ত্রিত ক্রিপ্টোকারেন্সির বাজার জালিয়াতির স্বর্গরাজ্য হয়ে উঠতে পারে। এ ধরনের মুদ্রার ব্যবহার বৈধতা পেলে মাদক, কালোবাজারি ও অর্থ পাচারের মতো অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। এসব লেনদেনে আর্থিক ও আইনগত ঝুঁকিও আছে। নেই লেনদেনে আর্থিক ক্ষতি হলে প্রতিকার চাওয়ার কোনো জায়গা। এছাড়া বিটকয়েন মাইনিংয়ে প্রচুর বিদ্যুৎ খরচ হয়, সাথে হাজার হাজার টন ইলেকট্রনিক বর্জ্য আবর্জনা তৈরি হয়। এই কারণে অনেক বিশ্লেষক মনে করেন বিটকয়েন মাইনিং পরিবেশের জন্য একরকম দুঃস্বপ্ন। আল আমিন, সময় সংবাদ।